স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। আগামী 29 ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা সফল করতে বিভাগের আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা হয়েছে। দুপুরে বরিশাল ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই সভা হয়। বরিশাল এক আসনে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লার সভাপতিতে উপস্থিত ছিলেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ অনেকে। আধুনিক 2500কে স্মার্ট 2500-এ রূপান্তর করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু। সকাল থেকে 2500-এর খারকান্দা ইউনিয়ন গণসংযোগ করেন তিনি। উন্নয়ন সমৃদ্ধ 2500 তৈরিতে চতুর্থবারের মতো নৌকামার্কায় ভোট চান তিনি। বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকলে সঠিক পথে থাকবে বাংলাদেশ, শেখ হাসিনা থাকলে অব্যাহত থাকবে উন্নয়নের ধারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, খাক্কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত নৌকার পক্ষে ভোট চাইছেন গাজীপুর তিন আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী তুশি। দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন তিনি। সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ জলিল সহ নেতা সহ অন্যান্য নেতাকর্মীরা। গোপালগঞ্জ এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক খানের পক্ষে গণসংযোগ করেছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার শেখ আতিয়ার রহমান দীপু। মকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণমিছিল বের করেন শেখ দীপু। পরে মিছিল শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফারুক খানের পক্ষে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী দুই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জনসংযোগ ও পথসভা করেছেন। সকালে নির্বাচনী এলাকায় বিভিন্ন গ্রামে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চান তিনি। এ সময় তিনি উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুনের নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলমের সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলো। চট্টগ্রামে ১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন। নেতাকর্মীদের সাথে এলাকায় ঘরে ঘরে গিয়ে শোনেন ভোটারদের আশা প্রত্যাশার কথা। এ সময় ভোটারদের উদ্দেশ্যে জিয়াউল হক সুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়ে জনগণের ভালোবাসা ও সমর্থন দুটোই পাচ্ছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান বুলু, ৪৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী আজাদ সহ অনেকে। চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে নগরীর হালিশহর এলাকায় স্কুল প্রাঙ্গণে এই সভা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১১ আসনের কেতলি মার্কার স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা।
চট্টগ্রাম 15 আসনের আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাউসার আহমেদ কোচি, নুরুল আফসার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফারুক সহ অনেকে। জামালপুর সদর উপজেলার দমদমা বোয়ালমারিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হামিদুল হক ফারুক। উদ্বোধক ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন খোকন, জামালপুরে মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্ম যার যার মানবতার সবার, এই স্লোগানে রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাছতরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা চৌরাস্তা বাজারে বগাছতরের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মানবতার বগাছতর সংগঠন। নবী হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বগাছতর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাশিম, মোখর্শেদ আলম, মমিনুল হক ও আবু তাহের। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এম এর রেজা কলেজের মাঝে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য ও সংসদ ও রাজ্জাক তনয় নাহিম রাজ্জাক। আলোচনা সভা সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে সহ অনেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ এক আসনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী লীগ আয়োজিত আইনজীবী পরিষদের নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা আইনজীবী পরিষদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা শেষে বিভিন্ন এলাকার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন। সিরাজগঞ্জে কৃষি কাজে সহায়ক হিসেবে 83টি ইউনিয়নে আবহাওয়া বোর্ড বসানো হলেও তা আর সঠিক সময়ে কাজে আসছেন না কৃষকদের। অযত্ন অবহেলায় আর ব্যবহার না করায় আবহাওয়া বোর্ডগুলো পরিণত হয়েছে মাকড়সার আবাসস্থলে। সরকারি কোটি টাকার সম্পদ এখন ঝুলে আছে ময়লা জঞ্জাল হিসেবে। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সৌভিয়া আয়াত। সিরাজগঞ্জের 83টি ইউনিয়নের আবহাওয়া তথ্য বোর্ডে সুফল পাচ্ছে না কৃষকরা। কৃষিকাজের সুবিধার্থে আবহাওয়ার হালনাগাদ তথ্য সরবরাহের জন্য সরকার ইউনিয়ন পর্যায়ে কৃষি আবহাওয়া তথ্য বোর্ড বসায়। বোর্ডগুলোতে তিন দিন আগের ও পরের আবহাওয়ার তথ্য থাকার কথা। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিয়মিত তথ্য হালনাগাদ করবেন এমন নিয়ম থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমার জানা মতে অনেক কৃষকই জানে না যে ইউনিয়ন পরিষদে আবহাওয়া মেশিং আছে। পরিষদ তান কোনো নিয়ম বারেও বলে নাই, চেয়ারম্যানও বলে নাই, বা কিছু অফিসার আছে সেও আমার কোনোদিন বলে নাই। এই মেশিং আমার দেখায়ও নাই, খবরও দেয় নাই। এই যে বৃষ্টি বাদল আমাদের কৃষকের অনেক অনেক জমি ক্ষতি হয়ে যেতেছে। কামলা দিয়ে আবার ধান উল্টো লাগতেছে, পানির ভিতরে ডুব পড়তেছে। হ্যাঁ, আমার ব্যাকপ ওই খরচ হচ্ছে। পাকা ধান দোকা জমি পাকিয়ে রয়েছে, কাটা বেগর নষ্ট হয়ে যেতেছে। এই তো ক্ষতি হইতেছে বর্তমানে। লাখ লাখ টাকা দিয়া জিনিসটা নিয়ে এসে ওখানে রাখছে, আমরা জানি না, আমরা কৃষক হয় আমরা জানি না। কৃষি কর্মকর্তারা বলছেন কাজের জন্য দেওয়া ট্যাব, তথ্য বোর্ডের রেইন গেজ মিটার ও সোলার সিস্টেম ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে। আমাদের বোর্ডটা আসলে বাইরে যদি থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু আপডেট করে রাখতাম আর কি, ভিতরে থাকার কারণে হয়তো আপডেট নাই।
অকেজো হয়ে পড়ে থাকা যন্ত্রাংশগুলো দ্রুত সচল করে মাঠ পর্যায়ে এর ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালককে চিঠি দিয়েছে কৃষি বিভাগ। যেহেতু এগুলো অনেক আগে ইনস্টল করা হয়েছিল, এগুলো আমরা ভঙ্গুর অবস্থা আছে, সেখানে আমরা এই বিষয়গুলো আমাদের প্রকল্প অথরিটিকে টাইম টু টাইম আমরা ইনফর্ম করছি। কিছু কিছু ইকুইপমেন্টস আমাদের অচল অবস্থা রয়েছে আর বেশিরভাগই আমাদের সচল অবস্থা রয়েছে। যেগুলো অচল অবস্থা রয়েছে এই তথ্যগুলো আমরা এই অচল ইকুইপমেন্টসগুলোকে সচল করবার জন্য, অ্যাক্টিভ করবার জন্য আমরা প্রকল্প পরিচালক মহোদয়বার ইতিমধ্যে আমরা চিঠির মাধ্যমে অবহিত করেছি। বিশ্বব্যাংকের অর্থায়নে 2017 ও 2018 অর্থবছরে সিরাজগঞ্জের 83টি ইউনিয়নে আবহাওয়া তথ্য বোর্ড ও রেইনগেজ মিটার বসানো হয়। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। সারা দেশে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। সুষ্ঠু নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান প্রার্থীদের। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মিছিল, পথসভা, লিফলেট বিতরণের মধ্য দিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। নগরের 23 নম্বর ওয়ার্ড ও 29 ওয়ার্ডের প্রচারণা চালান খুলনা 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল। অন্যদিকে সকাল থেকে 3 নম্বর ওয়ার্ড এলাকার পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান খুলনা 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন। আমরা আমাদের ধারাবাহিকতায় বাংলাদেশের সংবিধানের যেরকম নিয়ম আছে সেরকম নিয়ম অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে। হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত, কেরামতিয়া মসজিদের দোয়া ও কর্মীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে রংপুর 3 আসনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কর্মীদের সাথে মত বিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন তারা। বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বলেই নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি বলে জানান জি এম কাদের। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি 299 নম্বর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদারের পক্ষে প্রচারণা চালিয়েছে কর্মী ও সমর্থকরা। এ সময় আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নৌকা প্রতীক প্রার্থী দীপঙ্কর তালুকদার। সকালে রাজস্থলীর ইসলামপুর, রাজস্থলী বাজার, বাঙাল হালিয়াতে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবজ মারমা সহ আরও অনেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহকে জয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেছে কর্মী ও সমর্থকরা। গণদীর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহাদ হোসেন মুন্সি সহ আরও অনেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চলছে প্রচার প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা চাইছেন ভোট। ঢাকা 10 আসনের ধানমন্ডি, নিউ মার্কেট, হাজারীবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ডক্টর শাহরিয়া ইফতেশার ফুয়াদ। এ সময় তিনি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কুমিল্লার 11 আসনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে কুমিল্লার 6 আসনে দুর্গাপুর ইউনিয়নের গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি। এ আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এমপি গণসংযোগ করেন পাঁচথুবি ইউনিয়নের। গাজীপুর 3 আসনের নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমান আলী স্থানীয় আইনজীবী এবং মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা করেছেন। শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন দুর্জয় সহ আরও অনেকে। সিলেট 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ব্যাপক প্রচারণা চালাচ্ছে। বেলা 3টায় দক্ষিণ সুরমা, খালমুখ বাজার, মোগলা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় জনসাধারণের কাছে বিগত সময়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ভোট চান তিনি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।